মক্কা শরীফের বিশেষত্ব মক্কা শরীফের বহু বিশেষত্ব রয়েছে তন্মধ্যে কতিপয় বিশেষত্ব হল নবী করিম সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম মক্কা শরীফে জন্মগ্রহণ করেন নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এখান থেকেই ইসলাম প্রচার শুরু করেন এই শহরেই কা অবস্থিত যার তাওয়াফ করা হয় সারা বিশ্বের যত নামাজি নামাজের মাঝে এর দিকেই মুখ করে থাকে যে এই পবিত্র শহরে প্রবেশ করে সে মামুন অর্থাৎ নিরাপত্তা লাভকারী হয়ে যায় এখানকার উষ্ণতা সহনশীল ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হয় এখানে হেরা হেরাগুহা অবস্থিত যেখানে মক্কি মদিনী আকা সোলাল্লাহ আলা আলিহি ও আলিহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ওহি অবতীর্ণ হয়েছিল দুনিয়ার সর্বপ্রথম পাহাড় আবে কুবাইস এখানেই অবস্থিত